আলহামদুলিল্লাহি কাফা ওয়াসালামু আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেশ ও বিদেশ হতে পৃথিবীর যে যেখান থেকে জিএম সুন্নি এইচডি মিডিয়ার আজকের এই আলোচনা শুনছেন, সকলকে আন্তরিক ভালোবাসা ও মুবারকবাদ। সম্মানিত মুসলিম মিল্লাত, আজকে আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যে বিষয়টা আমাদের জন্য জানা এবং আমল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই পৃথিবীর মধ্যে এসেছি, কিন্তু এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন ইবাদতের জন্য, কিন্তু আমরা ইবাদতকে ভুলে গিয়ে দুই একটা জিনিস নিয়ে, পৃথিবীর জিনিস নিয়ে আমরা মত্ত হয়ে গেছি। আমরা এই পৃথিবীর মধ্যে চলার জন্য প্রত্যেকটা মানুষ চায় কিছু ধন সম্পদ, কিন্তু আমরা যদি শুধুমাত্র ধন সম্পদের ভিতরেই ডুবে থাকি, তাহলে কঠিন হাশরের ময়দানে আমাদের কী অবস্থা হবে? এই অবস্থাটার সম্পর্কে আমরা যদি এখন অবগত না হই, আর কোরআন ও সুন্নাহ অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে গঠন না করি, তাহলে কবর, হাশর, মিজান, ফুসিরাত আমাদের জন্য হবে অতি কষ্টকর। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে সতর্ক করে দিয়ে সূরাত তাগাবুনের 15 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই এই পৃথিবীর মধ্যে ধন সম্পদ এবং সন্তান সন্ততি হলো তোমাদের জন্য পরীক্ষাস্বরূপ। একটু চিন্তা করে দেখেন, পৃথিবীর মধ্যে ধন সম্পদের জন্য আমরা হালাল দেখছি না, হারাম দেখছি না, সুদ ঘুষ নির্বিচারে আমরা সব কিছুই শৃগাল কুকুরের মতো, জীবজন্তুর মতো খেয়ে নিচ্ছি। শৃগাল কুকুর যেমনিভাবে যাচাই বাছাই করে না, আমরাও ঠিক তেমনিভাবে কিছু মানুষ যাচাই বাছাই না করে ধন সম্পদ নিজেদের জন্য নিয়ে নিচ্ছি। আরও বলতেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সন্তান সন্ততি, একটু চিন্তা করে দেখেন মানুষ কত ফেতনা ফাসাদের মধ্যে আছে। সন্তানের জন্য, নিজের কলিজার টুকরা সন্তানের জন্য 24 বছর 25 বছর অনেক সময় দেখা গেছে যুগের পর যুগ বিদেশের মধ্যে কাটিয়ে দিচ্ছেন, যাতে করে পরবর্তী জেনারেশন সন্তান সন্ততি যেন কষ্টের মধ্যে না থাকে। কিন্তু একটু চিন্তা করে দেখেন, সন্তানের জন্য এতটুকু কষ্ট করলেন, নিজে যে কবরের মধ্যে একা একা শুয়ে থাকবেন, ওই কবরের মধ্যে সন্তানরাই রেখে চলে আসবে, একদিন দুই দিন তিন দিন আপনার কাছে যাবে, এরপরে আর যাবে না, খোঁজ খবরও নেবে না, বছরে একবারও যাবে না। তাই সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম মিল্লাত, আপনাদের প্রতি করজোড়ে বলছি, পৃথিবীর মধ্যে সম্পদের পিছনে লেগে থাকবেন না, আর সন্তানদেরকে প্রতিষ্ঠা করার জন্য কোরআন সুন্নাকে ভুলে যাবেন না, আল্লাহর হুকুমকে ভুলে যাবেন না, নামাজ ভুলে যাবেন না। আরেকটু সতর্ক করে সূরাতুস শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কঠিন হাশরের ময়দানে এই পৃথিবীর মধ্যে ধন সম্পদ এবং সন্তান সন্ততি কাজে আসবে না। কেন কাজে আসবে না? সন্তানটা যদি ইসলামিক পন্থায় জীবনটা গঠন না করে, কঠিন হাশরের ময়দানে কিঞ্চিৎ পরিমাণ উপকার কোনো সন্তান করতে পারবে না। বরং ওই সন্তানটা যদি জাহান্নামী হয়, ওই সন্তানটাই আপনাকে জাহান্নামী নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, নাউযু বিল্লাহ। আর আপনি যদি এই পৃথিবীর মধ্যে সুদ ঘুষের মাধ্যমে অবৈধভাবে টাকা ইনকাম করেন আর কোটি টাকার মালিক হয়েছেন, এই কোটি টাকাই আপনাকে জাহান্নামী নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর সুন্নাহ অনুযায়ী এবং হালাল পথে থেকে, হালাল রুজির উপর থেকে আমাদের সন্তানগুলোকে সঠিক পথে রেখে, নবীজির তরিকা অনুযায়ী রেখে, আউলিয়া কারামের পথে রেখে আমরা যেন এই পৃথিবী থেকে যেতে পারি, এই তৌফিক আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করুক। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।